আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মুক্তা ইসলাম জান্নাত। আমি চলে আসছি আমার চ্যানেল বিডি ব্লগার জান্নাত থেকে। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পুঁইশাকের রেসিপি। তো আমি আজকে পুঁইশাক দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখেন আমি চলে আসছি, চুলাতে প্যান বসিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি এই যে মেখে রেখেছিলাম তেলাপিয়া মাছগুলো হলুদ আর মরিচ দিয়ে সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভেজে নেব, এক পাশটা হয়েছে আরেক পাশটা উল্টে দিচ্ছি আমি। তাই যে মাছগুলো হয়ে গিয়েছে, এখন আমি একে একে মাছগুলো সব উঠিয়ে নেব। তো মাছ ভাজাটা সবাই পারে, তো আমি ওরকম ডিটেলসে কিছু বললাম না। তো এখন আমি এই যে কিছু আস্ত জিরে দিয়ে দিলাম গরম তেলটায়, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চামচ রসুন পেস্ট। তো এটাকে আমি একটু ভেজে ভেজে ভাজা ভাজা করে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো, আমি এখানে দিয়েছি আদা পেস্ট। আমি দিয়ে দিলাম হলুদের ফাঁকি, হলুদটা আমি এখানে 1/2 চামচ দিয়েছি, এটা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আর ঝাল আপনারা যেমন খান দিবেন, আমি ঝালটা দিয়েছি এখানে, মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ। তো এটাকে একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, যে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দেব পুঁইশাক। আমি পুঁইশাক কেটে রেখেছিলাম আর 2টা আলু আমি দিয়েছি সাথে কেটে। তো এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটা মাখিয়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা শাকগুলোর মধ্যে আমি মাখিয়ে নিয়েছি নেড়েচেড়ে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো গাইজ, যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, নিয়মিত আমার ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন আমার এটা কিন্তু কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে আমি একটু আর একটু কষিয়ে নিলাম। তো এই যে দেখেন এর মধ্যে কিন্তু এই যে পানি উঠেছে। তো এই যে আলুটাকে আমি কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। তো এই যে দেখেন আমি 2 কাপের মতো এখানে পানি দিয়েছি। এখন আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। তো এই পুঁইশাকটা আমার ননদ নিয়ে আসছে, ও আসলে লাগিয়েছিল, অনেক হয়েছে। তো এটা মানে সার কোনো প্রকার কোনো সার দেওয়া ছিল না, তো খেতে খুবই মজা হয়েছিল শাকটা। তো বাজার থেকে যেটা আনা হয় সেটা অবশ্য দেখতে সুন্দর হয় কিন্তু একটু তেতো তেতো লাগে, কিন্তু এটা খুবই মজা হয়েছিল। তো এই যে দেখুন আমার রান্নাটা হয়েছে, আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো গাইস, আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।